ओम सर्वधर्म स्थापकस्त्वं सर्वधर्म स्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः। ओम यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता ह्या सर्वविद्यास्वरूपांतां सारदां प्रणमाम्यहम्। ओम परतत्वे सदा लीनो रामकृष्णो समाग्मया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। ओम कालिंदी फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद चन्ने वै ए च पार्षदा रामकृष्णगत प्राणां सर्वानतान प्रणमाम्यहम्। श्री भगवानेर अशेष कृपाय आमरा समबेत हयेछि श्री रामकृष्ण देवर सन्यासी एवं गृही पार्षद जीवन एवं बाणी आलोचना करार जन्य। आमरा विगत दिन बोलेछिलाम जे श्री रामकृष्ण देव दुटी पथ तैरी करते चेयेछिलेन, तार बाणी प्रचारे दुटी भाग करते चेयेछिलेन, सेटा हलो एई श्री रामकृष्ण देव चाइतेन जे दुटी पथ सब समय थाकुक। एकटा पथ जारा सन्यासीरा जारा सन्यास जीवन ग्रहण करबेन तादेर जन्य, এবং আরেকটি পথ হচ্ছেন যারা গৃহস্থ তারা এই বার্তাকে বহন করে নিয়ে যাবেন। দুটি ভাব দেখানোর জন্য যে তার ভাবের পূর্তি সাধনের জন্য তাকে দুভাবেই পাওয়া যায়, সমস্ত কিছু ছেড়েও পাওয়া যায়, এমনকি সংসারের মধ্যে থেকেও ঈশ্বরানুভূতি সম্ভব, শুধু একটি উচ্চ জীবন যাপন করার প্রয়োজন হয়, এইটি তিনি আমাদেরকে চোখের সামনে দেখিয়ে দিয়ে গেছেন। এবং সেটি করার জন্য তিনি কতজন তার ভক্ত রেখেছিলেন, যেমন নরেন্দ্রাদি সন্ন্যাসী ভক্তরাও যেরকম ছিলেন, সেরকম বলরামবাবু, মাস্টমশাই, গিরিশচন্দ্র ঘোষ, এই দেবেন্দ্রনাথ মজুমদার আদি এই ভক্তদেরও তিনি রেখেছিলেন, এবং এদের মধ্যে দিয়ে তিনি তার বার্তাকে বহন করে নিয়ে যেতে আমাদের কাছে সাহায্য করেছিলেন। বিগত দিন আমরা পড়েছিলাম এই দেবেন্দ্রনাথ মজুমদারের অর্ধেকখানি জীবন, যেখানে আমরা পড়ি 1863 সালের একেবারে শুরুর দিকে তিনি এই মিনার্ভা থিয়েটারে, এত তার আর্থিক অবস্থা খারাপ হয়ে যায়, তখন বড় একটা লোকে এই থিয়েটারের কাজকর্ম করতে চাইতেন না, থিয়েটারে কেউ অভিনয় করুক এসব তারা কেউ চাইতেন না, এবং সেইখানে তিনি ওই ম্যানেজারের কাজ আরম্ভ করে, ক্যাশিয়ারের কাজ আরম্ভ করে, এবং ক্যাশিয়ারের কাজ করতে গিয়ে তাকে অনেক রকমের বিপদের সম্মুখীন হতে হয়। সেই বিপদগুলো হলো এই, কখনো তাকে এই তখন তো তখনকার দিনে বারাঙ্গনারা এই ছবিতে এই সব নাটকে অভিনয় করতেন, এমনকি যে সমস্ত পুরুষরা অভিনয় করতেন তাদেরও চারিত্রিক খুব উৎকর্ষতা ছিল না, না থাকার ফলে তারা মাঝে মাঝে এরকম গোলমালের মধ্যে পড়তেন। সেই কারণে তাদের এই জীবনগুলো আমাদের তাদের সেই কাজলের কালী ঘরে রাখে তাদের যে নানা রকমের সমস্যা সেইগুলো তাদের হতো। এইখানে যখন তিনি এরকম খুব সমস্যার মধ্যে আত্মক্লানিতে ভুগছেন যে তিনি শ্রীরামকৃষ্ণের সন্তান, তাকে ঠাকুর এত ভালোবাসতেন এবং ঠাকুরের ভাবটিকে তিনি বহন করে নিয়ে গেছেন, সেই ক্ষেত্রে তিনি একবার তার দুঃখ নিবারণের জন্য তিনি নাগমশায়ের কাছে যান। নাগমশাই ভারী সুন্দর উত্তর দেন যে কাজলের ঘরে কালি কাজ করতে গেলে গায়ে কালি লাগবে, তা ভয় কিসের, গুরু সঙ্গী আছেন, ধুয়ে নেবেন। এই আশ্বাসবাণী, এই দেবেন্দ্রনাথের কাছে এই আশ্বাসবাণী সত্যিকারের আশ্বাসবাণী হয়ে দাঁড়ালো। তিনি বুঝতে পারলেন তিনি যেন মুক্তির পথ খুঁজে পেয়েছেন। পরবর্তীকালে তিনি বলতেন, লোকে আমার জীবনের ওই সময়কার ঘটনা জানতে পারলে বুঝতে পারবে জীবনে একবার মন্দ কাজ করলে যে তাকে ভগবানের পথ হতে জন্মের মতো বিচ্যুত হতে হবে তার কোনো কারণ নেই। আমি সেই সময় কত গর্হিত কাজ করেছি, তথাপি দয়াময় ঠাকুর আমায় ত্যাগ করেন নাই। জীবনের এই অধ্যায়ের কথা তিনি স্বামীজিকেও বলেছিলেন এবং স্বামীজি বলেছিলেন, একটানা উন্নতি প্রকৃত মহত্বের পরিচায়ক নয়, প্রত্যুত পদস্খলনের পর যে পুনর অভ্যুত্থান উহাই প্রকৃত মহত্ব। এই জিনিসগুলো আমরা বিগত দিন পড়েছি এবং আমরা এই তারপর থেকে আজকে এগোবো।
এটা আমাদের জীবনের একটা গল্প, দুটো একসঙ্গে প্রত্যেক মানুষ শুধুই ভালো হবেন এবং একটা মানুষ শুধুই খারাপ হবেন তা কিন্তু হয় না। এই ভালো মন্দ দুই নিয়ে মানুষের জীবন। আমরা যে সময় যেটির প্রভাব আমাদের জীবনে বেশি পড়ে আমরা সেই অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালিত করতে থাকি। তাই কখনো আমরা খারাপের দিকে যাই, কখনো আমরা ভালোর দিকেও যাই। এই ভালো মন্দ যেটি দিয়ে আমরা নিজেদের জীবনকে উৎকর্ষতায় রূপান্তরিত করি, আমরা সেইভাবেই নিজেদের জীবনকে পরিচালিত করতে পারি। একই পরিবারের দুটি সন্তান, তাদের মধ্যে যিনি খারাপ দিকে গিয়েছেন তিনি তাকে লোকে খারাপ বলে, আর যিনি ভালোর দিকে গিয়েছেন তাকে মানুষ ভালো বলে। কিন্তু তার মানে এই নয় যাকে ভালো বলছেন তার ভেতরে শুধুই ভালো আছে। ভালো খারাপ আমাদের সকলের ভেতরে আছে। আমরা যেটির বিকাশ করব, যেটি আমাদের ভেতরে প্রকাশিত করব বেশি করে, সেইটির প্রভাব, সেটির স্থায়ী ছাপ আমাদের জীবনের মধ্যে পড়বে। 1894 সালের ঘটনায় একটি এক বছর বাদে তিনি জমিদারির কাজ ছেড়ে দেওয়ার ফলে প্রায় আবার তিনি তার কর্মহীন অবস্থায় তিনি কাটেন, বেকার কাটেন। এই সময় তার মাতৃবিয়োগ হয় এবং তার সঙ্গে শুধুমাত্র এই দুজনই ছিলেন, তার সহধর্মিণী এবং তার দাদার স্ত্রী, দাদা যিনি মারা গিয়েছিলেন অল্প বয়সে। এবং এই আর্থিক যে অসচ্ছলতার এই কথা জানতে পেরে মহেন্দ্রবাবু, এন্টালি অঞ্চলের মহেন্দ্রবাবু, তিনি তার জমিদারিতে চাকরি দিলেন, বেতন ঠিক হলো। তখনকার দিনে আমরা কল্পনাই করতে পারি না, তখনকার দিনে তার বেতন ঠিক হলো 25 টাকা। এবং প্রায় 6 মাস পরে তিনি সপরিবারে এই এন্টালি, এখন যেটা ইটালি, ইটালির 33 নম্বর দেবলেনের বাড়িতে বাড়ি ভাড়া করে তিনি সেখানে চলে আসেন। এইখানে তার জীবনের একটা অদ্ভুত রকমের পরিবর্তন হলো। তিনি যখন তার আর্থিক স্থায়িত্ব, তার জীবনে আর্থিক সচ্ছলতা না এলো, একটা রোজ কি খাবেন এটা নিয়ে তাকে আর ভাবতে হতো না। তিনি ধীরে ধীরে বেশিরভাগ সময়টা ঈশ্বর চিন্তা করতে থাকলেন। এবং এই জমিদারদের একটি ভারী সুন্দর ফুলের বাগান ছিল, সেই নির্জন ফুলের বাগানে তিনি তপস্যা থাকতেন, জপ ধ্যান করতেন, আর কখনো কখনো কেওড়াতলা মহাশ্মশানে গিয়ে সাধন ভজন করতেন। এখনকার দিনে আর শ্মশানগুলো যাওয়া যায় না সাধন ভজন করতে, যদিও এখনকার দিনে শ্মশান প্রায় একেবারে ফিল্ম স্টুডিওর মতো, রামজি স্টুডিওর মতোই সুন্দর, কিন্তু সেখানকার পরিবেশ এত খারাপ হয়ে গেছে যে সেখানে সাধন ভজন করা যায় না। আমি তো তারাপীঠে শ্মশান দেখে আমার এত দুঃখ হয়েছিল, আমার ছেলেবেলার কথা মনে পড়ছিল। আমি খুব ছেলেবেলায় সেখানে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখেছিলাম যে সেই মড়ার খুলি দিয়ে তৈরি করা ঘর, সেই আলাদা আলাদা সেই কুটির যেখানে তারা তপস্যা করেন, মড়ার খুলি দিয়ে তৈরি করা বেদি, তার উপর বসে তারা তপস্যা করছেন, এইরকম জিনিসগুলো আমরা দৃশ্যমানই। এত বছর বয়সে, ধাড়ি বয়সে একেবারে ইয়েতে গেলাম, পুলিশ অফিসারের সঙ্গে সারা রাত ধরে ওই তারাপীঠের মহাশ্মশান ঘুরে ঘুরে দেখলাম, কিন্তু তখন মনে হচ্ছিল এটি শ্মশান নয়, যেরকম কলোনি হয় আর খানিকটা সেরকম কলোনির মতো, পরপর পরপর করোগেটেড শিটের ঘর, তার দেওয়ালও করোগেটেড শিট, ছাদও করোগেটেড শিট, মানুষ তা যারা সাধন ভজন করবেন তার ওরকমভাবে থাকবে, ওই রকমভাবে থেকে কখনো কোনো ইয়ে হয় না, সাধন ভজন হয় না। যে প্রকৃতির কোলে থেকে যে সাধন ভজন হয় সেটি ওরকমভাবে হয় না। ঠিক সেই রকম আগেকার দিনে মানুষজন সাধন ভজন করবার জন্য, নির্জনে সাধন ভজন করার জন্য শ্মশানে যেতেন। মানুষ মৃত্যুকে বরাবর ভয় পায়, মৃত্যুকে ভীষণ ভয় পায়, তার চেয়েও বেশি ভয় পায় কাঠের জালে যখন মানুষকে দাহ করা হয়, সেই শরীর প্রায় বেঁকে যায়, তারপরে সেই তার নানা রকম বিভঙ্গ তৈরি হয় যে এটা সহজে মানুষ সহ্য করে উঠতে পারে না, পেট ফেটে গেল এরকম। আমরা এই বেলুড় মঠে আগে দাহ যখন হতো তখন একরকমভাবে দাহ করা হতো, ইদানিং প্রসেসটাই পুরো বদল করে দেওয়া হয়েছে, কারণ এই সমস্ত নানা রকম জিনিস দেখতে হয় ব্রহ্মচারীদের, যেটা তাদের মনের উপর খুব প্রভাব পড়ে, সেই কারণে এখন কাঠের জালেই দাহ করা হয় বেলুড় মঠে। কিন্তু এবার সম্পূর্ণ কভার করে দেওয়া হয়, বডিটা রাখার পর একদম কাঠ দিয়ে এমনভাবে কভার করে দেওয়া হয় দাহর শেষ অবধি শরীরের কোনো অংশটি দৃশ্যমান নয়, এরকম অবস্থা। আমার মনে আছে বিকাশানন্দজি মহারাজ, এই মনসাদীপের অধ্যক্ষ ছিলেন, আমরা ট্রেনিং সেন্টার থাকাকালীন তার শরীর চলে যায়, তাকে দাহ করা হয়, সেই দাহ হয়ে দাহ চলছে এমন সময় ফট করে খুব জোর আওয়াজ হতে থাকে, জলের ফোয়ারা ছিটকে বেরিয়ে যাচ্ছে, আর পেটের যে নাড়িগুড়ি সেগুলো পদ্ম ফুলের মতো একটু একটু করে এরকম উঠে যাচ্ছে, সেটা
দেখতে হয়তো আমরা যারা যৌগিক দৃষ্টিতে ভাবছি দেখতে খুব ভালো লাগছে, কিন্তু সবার সেটা খুব ভালো লাগেনি। তখনকার দিনে মানুষজন সাধন ভজন করতে, নির্জনে দেবীর সাধন ভজন করতে তারা এই শ্মশানে যেতেন, কারণ শ্মশানে সাধারণত লোকে একটা বড় একটা ভিড়ত না। এখন তো শ্মশান প্রায় অ্যামিউজমেন্ট পার্কের মতো হয়ে গেছে, মানুষজন যায় সেখানে এবং সেই কারণে আর সাধন ভজন সেখানে হয় না। তিনি কেওড়াতলা মহাশ্মশানে যেতেন এবং সেইখানেই তিনি নিজে সাধন ভজন করতেন। তাকে তিনি কাকে কখনো দেখা যায়নি প্রকাশ্যে শ্রীরামকৃষ্ণের প্রচার করতে, বরং তাকে লোকে একটু বিলাসী মনে করতেন। কারণ দেবেন্দ্রনাথ মজুমদারের ছবিও যদি আপনারা দেখেন খুব ফিটফাট, একবারে জুতো ঠিক মতো পালিশ করা আছে, কাপড়ের পাট ঠিক আছে, তার প্লিট ঠিক আছে, জামা খুব সুন্দর করে পরা, একবারে অন্যান্য যে সেই সময় যে শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসী সন্তানরাও যেরকম একবারে পারিপাট্যহীন ছিলেন, তিনি পারিপাট্যযুক্ত ছিলেন, সেই কারণে মানুষ তাকে বিলাসী বলেই মনে করতেন। ঠিক এই সময় স্বামী বিবেকানন্দ বিশ্ব বিজয় করে কলকাতায় ফিরে এলেন এবং কলকাতায় ফিরে আসার পরে যত কলকাতাবাসী স্বামী বিবেকানন্দকে জানলেন, স্বামীজির গুরুভাইদের জানলেন, তত কলকাতার মধ্যে নিহিত শ্রীরামকৃষ্ণের সন্তানদের খোঁজ শুরু হলো, যারা শ্রীরামকৃষ্ণের পূত পবিত্র স্পর্শে তাদের জীবনকে ধন্য করেছেন। এবং ইটালি তখন বেশ পরিচিত জায়গা, মানুষজন সেখানে আসে এবং তারাও ওই আমাদের দেবেন্দ্রনাথ মজুমদারকে খোঁজ খবর করা শুরু করলেন এবং দেবেন্দ্রনাথ মজুমদারও বুঝলেন যে সময় এসে গেছে, এখন তিনি শ্রীরামকৃষ্ণের প্রচার করবেন। তিনি তার বৈমাত্রীয় ভাই, তিনি তার বৈমাত্র জমিদার মহেন্দ্রনাথ বাবুর বৈমাত্রীয় ভাই উপেন্দ্রনাথকে সঙ্গে করে তিনি শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ করতে শুরু করলেন এবং তারা তাদের বাড়িতে ধীরে ধীরে, প্রথমে নিজেদের বাড়িতে এবং পরে পাশে তাদের পাশের বাড়ি দুর্গাচরণ ভট্টাচার্যের চালাঘরেতে বসে সদগ্রন্থ পাঠ এবং মানুষজনের সামনে ভগবত প্রসঙ্গ শুরু করেন। তখনও পর্যন্ত মজুমদার, দেবেন্দ্রনাথ মজুমদার আচার্যের আসন গ্রহণ করেন, তিনি গুরু হিসেবে তখনও অবতীর্ণ হননি। কিন্তু এই মহেন্দ্রবাবুর বড় ছেলে সুরেন্দ্রবাবুর বিশেষ অনুরোধে তিনি ওই অনিচ্ছা সত্ত্বেও তাদের বৈঠকখানায় আসেন এবং সেখানে এক সন্ন্যাসীর কণ্ঠে শ্যামাসঙ্গীত শুনতে শুনতে ভাবে বিভোর হয়ে গিয়ে, আত্মসংবরণহীন হয়ে গিয়ে উঠে দাঁড়িয়ে গভীর ভাব সমাধিতে মগ্ন হয়ে যান। তারকে তার সেই দিব্য রূপ দর্শন করে ইতালির সেই সমাগত ভক্তদের ভেতরে, তাদের ভেতরে দেবেন্দ্রনাথ মজুমদারের প্রতি গভীর শ্রদ্ধা, গভীর ভক্তি, গভীর ভালোবাসা তৈরি হয়। এর মধ্যে 18 ডিসেম্বর 1899 সালে তার স্ত্রী মারা যান এবং সেই সময় তার জ্যেষ্ঠা ভগিনী তার বাড়িতে এসে তার সঙ্গে থাকা শুরু করেন। এর কিছু বছর বাদে 1905 সালে তার জ্যেষ্ঠা ভগ্নীও মারা যায়। এই এক একটি মৃত্যু তাকে নতুন করে শ্রীরামকৃষ্ণকে আঁকড়ে ধরতে সাহায্য করেছিলেন এবং যত তিনি শ্রীরামকৃষ্ণকে আঁকড়ে ধরতে থাকলেন তত তার ভিতরে শ্রীরামকৃষ্ণ ভাবটি প্রকাশিত হলো এবং মানুষের মধ্যে তিনি পরিচিত হতে থাকলেন। যশ যে কথাটা আমরা বলি, যে যশ খ্যাতি, এইগুলো ধীরে ধীরে তার কাছে আসতে থাকলেন। এই সময় হেমচন্দ্র বলে একজন ওই ইটালি অঞ্চলের মানুষ, তারা ওই 43 নম্বর দেবলেনের বাড়িতে, তাদের যে বাড়ি সেইখানে কীর্তন, শ্রীরামকৃষ্ণের ছবি রেখে কীর্তন শুরু করলেন এবং সেটি বাড়তে বাড়তে 1900 সালের 6ই মে সন্ধ্যেবেলায় তাদের সেই ফর্মাল শ্রীরামকৃষ্ণ অর্চনালয়ে, যেটি এখনও আছে, সেই শ্রীরামকৃষ্ণ অর্চনালয়ের সূত্রপাত হল এবং সেটিকেই দেবেন্দ্রবাবু ওই 6ই মে 1900 সালের 6ই মে ওই তারিখটিকে শ্রীরামকৃষ্ণ উৎসবের, শ্রীরামকৃষ্ণ ইতালির প্রতিষ্ঠা দিবস হিসেবে গ্রহণ করেছিলেন। তারপর থেকে প্রত্যেক সন্ধে তিনি এবং অন্যান্য ভক্তরাও সেই উৎসবে যোগদান করতেন এবং সেখানে তাদের কীর্তন হতো, তাদের গল্প হতো এবং শ্রীরামকৃষ্ণদেবের কথা তারা আলোচনা করতেন। সেই সময় দেবেন্দ্রবাবুর ভেতরে একটু একটু করে সঙ্গীত রচনার তার যে প্রতিভা সেটি একটু একটু করে বিকশিত হয়। তার মধ্যে বিখ্যাত যেটি হলো সেটি হচ্ছে ভবসাগর তারণ কারণ হয়ে রবিনন্দন বন্ধন খণ্ডন হয়ে, এই গুরুবন্দনাটি তিনি রচনা করেন। অদ্ভুত এই গুরুবন্দনার সঙ্গে
আমাদের খণ্ডানুভব বন্ধনের একটা অদ্ভুত মিল আছে। দুটোই শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্যে রচিত, অথচ দুটির কোনো জায়গাতেই শ্রীরামকৃষ্ণের সামান্যতম উল্লেখ নেই। স্বামীজি উল্লেখ করেননি, দেবেন্দ্রনাথ মজুমদার উল্লেখ করেন, যে কারণে গুরুবন্দনাটি এখন অনেকেই গ্রহণ করেছেন এবং গুরুবন্দনা হিসেবে তারা গ্রহণ করেন। ধীরে ধীরে একটি দুটি করে আমাদের দেবেন্দ্রনাথ মজুমদারের গান লেখা শুরু হলো, রামকৃষ্ণ চরণ সরোজে মজরে মনে মধুকোমর ইত্যাদি এই সমস্ত গান লেখা শুরু হলো। এবং সেই গানগুলিকে একত্রিত করে এই ইতালি অর্চনালয় থেকে দেবগীতি নামে একটি পুস্তক আকারে এটি প্রকাশিত হলো। ইতালির অর্চনালয় সকলের খুব আকর্ষণের বস্তু ছিল, বিশেষ করে শ্রী রামকৃষ্ণ পার্ষদদের। এই ইতালি অর্চনালয়তেই আমাদের লক্ষ্মী দিদি এসেছিলেন, আপনারা সকলেই সেই ঘটনা জানেন। লক্ষ্মী দিদি মাকে দর্শন করে ইতালির অর্চনালয় চলে যান। মা বাগবাজারে মা হঠাৎ করে তার মনে হয় যে লক্ষ্মী দিদিকে যথেষ্ট আদর যত্ন করা হয়নি বলে বোধ হয় লক্ষ্মী দিদি কষ্ট পাচ্ছেন। মা আবার একজনকে একটি কাপড় একটি টাকা দিয়ে লক্ষ্মী দিদির সঙ্গে দেখা করতে ইতালির অর্চনালয় পাঠান। স্বামী শারদানন্দ এক টানা প্রায় দু মাস ধরে প্রত্যেক শনিবার ইতালির অর্চনালয় তখন শাস্ত্র পাঠাদি করতেন। স্বামী বিবেকানন্দ ইতালির অর্চনালয় এসেছিলেন, সেটি হচ্ছে 16 ফেব্রুয়ারি 1901 সালে। স্বামীজির সঙ্গে সেদিন আসেন স্বামী ব্রহ্মানন্দ, স্বামী প্রেমানন্দ, স্বামী শিবানন্দ এবং গিরিশচন্দ্র ঘোষ ও শ্রীম কথামৃতকার মাস্টারমশাই, তারা সবাই সেখানে আসেন। স্বামী অখণ্ডানন্দজি সারগাছি আশ্রম থেকে আসতেন সেখানে এবং দেবেন্দ্রবাবু সেইখানে সারগাছি আশ্রমের জন্য তাকে নিয়মিত সাহায্য করতেন। স্বামীজি দেবেন্দ্রনাথ মজুমদারকে সখী বলে ডাকতেন, তার একটু ওই একটু মহিলা জননীসুলভ ভাব ছিল এবং তাকে তিনি সখী বলে ডাকতেন, এবং তাকে ওই তার ভেতরে এই ভাবটি জাগ্রত করার জন্য তিনি মাঝে মাঝেই গান গাইতেন, আমি মথুরা নগরে প্রতি ঘরে ঘরে খুঁজিব যোগিনী হয়ে। আর স্বামীজি এই গান গাইলেই সঙ্গে সঙ্গে আমাদের দেবেন্দ্রনাথ মজুমদারও নিজেকে রাধিকার ভাবে ভাবিত করে সেই গানের সঙ্গে তিনি নাচতেন, এবং এই নাচ স্বামীজিকে উপভোগ করতেন। কিন্তু তিনি বারবার তাকে এই ওয়ার্নিং দিতেন যে আপনার স্নায়ুমণ্ডলীগুলো খুব দুর্বল বলে সহজেই আপনি নাচ গান করতে থাকেন। দেবেন্দ্রনাথ মজুমদার আজীবন নিরামিষাশী ছিলেন, স্বামীজি তাকে আদেশ করেন আমিষ ভোজন করার জন্য। দেবেন্দ্রনাথ মজুমদার স্বামী বিবেকানন্দের ইচ্ছায় শেষ বয়সে আমিষ ভোজন করা শুরু করেন, যদিও মাংস তিনি কোনোদিনই খেতে পারেননি, স্বামীজির আদেশে তিনি কখনো কখনো মাছ খেতেন। 1901 সালের 7ই মে সে বছর প্রথম শ্রীরামকৃষ্ণ অর্চনালয় এন্টারিতে প্রথম শ্রীরামকৃষ্ণ উৎসব হয়, এবং পরবর্তীকালে ফেব্রুয়ারি মাসে অর্চনালয় এখন যেখানে আছে 39 নম্বর দেবলেনের বাড়িটি ভাড়া করে সেখানে তারা উঠে আসেন। ওই বছর দোলের সময় থেকে সেখানে ঠাকুরের নিত্য পূজা এবং ভোগ রাগাদি ব্যবস্থা হয়। 1904 সালে হেমচন্দ্র ঠাকুরকে ওই দোলের দিন রথে বসিয়ে উৎসব করেন, এবং সেই দিনে শ্রী শ্রী মা সেইখানে এসে উপস্থিত হয়েছিলেন। মায়ের আসার কথা ছিল, মায়ের আগমন হবে বলে পাড়ার ছেলেদের এবং এন্টালি অঞ্চলের ছোট ছোট ছেলেদের দেবেন্দ্রনাথ মজুমদার একটি নতুন গান লিখে তাদের শেখালেন। আপনারা সকলেই সেই গানটি গান শোনেন, গানটি হলো এই, এলো তোর দুষ্ট ছেলে তুষ্ট করে নে না তুলে, যাব আর কার কাছে মা, বাবা নিদয় গেছেন ফেলে, বেড়াই বলে যেথা সেথা মা বুঝি তাই কোষ্ণে কথা, শুনি নাই এমন কথা নাই ব্যথা কুপুত্র মলে। মা যখন আইলেন তখন ওই ছোট ছোট শিশুরা সেই রথের ওপর উঠে সেই তারা নাচ করতে করতে এই গানটি মাকে শোনাতে থাকলেন। শ্রী শ্রী মায়ের বুঝতে অসুবিধা হলো না যে বালকদের মধ্যে দিয়ে যেন স্বয়ং দেবেন্দ্রনাথ তার অন্তরের আরতি শ্রী মা সারদা দেবীর কাছে প্রকাশ করছেন। মা সহজে পুরুষ মানুষের সামনে মুখের ঘোমটা খুলে কথা বলতেন না, কিন্তু দেবেন্দ্রনাথ মজুমদার এখানে এক্সেপশন, যার সামনে মা মুখের ঘোমটা সরিয়ে তার সঙ্গে কথা বলতেন।
দেবেন্দ্রনাথবাবু যদিও শ্রীরামকৃষ্ণদেবের পূজা অর্চনা শাস্ত্রপাঠ ইত্যাদি দিয়েই শুরু করেছিলেন, কিন্তু স্বামীজির প্রভাবে তিনি শিবজ্ঞানে জীবসেবার কথা শুরু করেন। আপনারা জানেন কলকাতা সেই ঢাকা নর্দমা পরিষ্কার করার জন্য দুজন ধাঙর তার মধ্যে চলে যান এবং তাকে বাঁচানোর জন্য নফরচন্দ্র কুণ্ডু, ওই অঞ্চলের নফরচন্দ্র কুণ্ডু যিনি রামকৃষ্ণ অর্চনালয়ের অন্যতম সদস্য ছিলেন, তিনি তাতে লাভ দেন এবং লাভ দিয়ে তাদের যদিও সেই ধাঙর দুটিকে উদ্ধার করেন কিন্তু তাকে বাঁচানো যায়নি, নফরবাবু সেই গ্যাসে মারা যান। সেই দেবেন্দ্রবাবুর উদ্যোগেই নফরচন্দ্র কুণ্ডুর পরিবারের মানুষজনের জন্য সেইখানে তার স্মৃতি রক্ষা এবং তার পরিবারের ভরণ পোষণের জন্য আর্থিক সাহায্য দেবেন্দ্রবাবুর করা হয়, দেবেন্দ্রবাবুর নেতৃত্বে করা হয়। আগেকার দিনে মানুষ খুব বেশি দিন বাঁচতেন না, এত দীর্ঘ পরিশ্রম করতে হতেন এবং জীবন এখনকার মতো এত সহজ ছিল না বলে দেবেন্দ্রবাবু খুব অল্প বয়সে ধীরে ধীরে তার স্বাস্থ্য ভাঙতে থাকে। 1906 সালের ডিসেম্বর মাসে স্বাস্থ্যোদ্ধারের জন্য তিনি কিছুদিন পুরীতে গিয়েও বাস করেন। 1907 সালে তিনি মিরাট যান স্বাস্থ্য উদ্ধারের জন্য, কিন্তু তার খ্যাতি এবং শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ শুনতে মানুষ ভালোবাসতেন এবং সবাই সেই সম্ভ্রান্ত ব্যক্তিরা তার সেখানে তাকে গুণগ্রাহীরা তারা সেখানে গ্রহণ করলেন এবং এইখানেই দেবেন্দ্রবাবু ধীরে ধীরে মন্ত্র দীক্ষা দেওয়া শুরু করলেন। মিরাটে তিনি মন্ত্র দীক্ষা দিয়েছিলেন সম্ভ্রান্ত লোকজনদের মাঝখানে। পরে ঋষিকেশ আদি দর্শন করে তিনি জানুয়ারি মাসে কলকাতায় আবার ফিরে আসেন, কিন্তু তার ক্রমাগত শরীর খারাপ হতে থাকে এবং শরীর খারাপ হতে থাকার ফলে তিনি আর খুব একটা এই দীক্ষাদি দান এই সমস্ত কিছু করতে পারেননি, কলকাতায় আসেন। এখানে তার ডবল নিউমোনিয়া হয়ে প্রাণ সংশয় হতে থাকে, তাকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে অবশেষে আবার সুস্থ করে মার্চ মাসে কলকাতায় নিয়ে আসেন। এন্টালির এই বাড়িটা যদি আপনারা দেখেন আপনারা নিজেরাই জানবেন স্যাঁতস্যাঁতে ঘর, একবারে নিচু নিচু ঘর, এই ঘরগুলো স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, সেই কারণে সবাই ভক্তরা পরামর্শ দেয় তিনি যাতে এই বাড়িটি ছেড়ে দিয়ে অন্য এক জায়গায় কোথাও যান, কিন্তু ইনি কিছুতেই রাজি হননি, দেবেন্দ্রনাথবাবু কিছুতেই রাজি হননি। কারণ বিশেষত এই বাড়িতে স্বয়ং শ্রীমা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ এবং শ্রীরামকৃষ্ণ দেবের সন্ন্যাসী এবং গৃহী পার্শ্বদরা এসেছেন, তাদের পায়ের ধুলো পড়েছেন এবং সর্বত্র তাদের স্মৃতি এত আছে যে দেবেন্দ্রবাবু কিছুতেই এই অস্বাস্থ্যকর ঘর ছেড়ে তিনি কোথাও যেতে রাজি হলেন না। 1911 সাল, তখন দেবেন্দ্রবাবুর বয়স মাত্র 68 বছর, ক্রমাগত তার শরীর তিল তিল করে ক্ষয়প্রাপ্ত হতে থাকলো এবং দেহে দুর্বলতা এবং শ্বাসপ্রশ্বাসের কষ্ট এবং এই স্যাঁতস্যাঁতে ঘরে থাকার জন্য তার সাইটিকা হয় এবং সাইটিকার ভীষণ রকমের যন্ত্রণা তাকে সহ্য করতে হতো, কিন্তু এসব উপেক্ষা করে তিনি শত শত ভক্ত যারা আসতেন তাদের কাছে শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ করতেন। যতক্ষণ তিনি শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ করতেন ততক্ষণ তিনি তার ব্যথা বেদনা যন্ত্রণা সমস্ত কিছু তিনি ভুলে থাকতেন। এই 1911 সালের সেই বছরের যে গুড ফ্রাইডে পড়ল সেই দিনে যেদিনকে শ্রীরামকৃষ্ণ উৎসব হতো সেই বছর তিনি উৎসাহতে খুব পূর্ণ উদ্যোগে তিনি সেখানে অংশগ্রহণ করলেন। খুব ভালো নাচতে পারতেন, সেইখানে সংকীর্তন দলের সাথে তিনি খুব নাচতেন এবং এই নাচা গানাই তার কাল হয়ে দাঁড়ালো। অনেকের মাঝখানে তিনি এরকম নাচ গান করতে করতে তিনি বুঝতে পারলেন যে তার শরীর আর টিকবে না, কিন্তু মজার কথা হলো তারই যে সংকীর্তন দলটি তৈরি হয়েছিল সেই সংকীর্তন দল তিনি দেখে আশ্বস্ত হয়েছিলেন শ্রীরামকৃষ্ণের ভাব অনুযায়ী তৈরি হয়েছিল, সেখানে হিন্দুরাও যোগ দিতেন, সেখানে মুসলমানরাও যোগ দিতেন, সেখানে খ্রিস্টানরাও যোগ দিতেন। শ্রীরামকৃষ্ণ যেরকম সর্বধর্মের সমন্বয় মূর্তি ঠিক সেই রকমভাবে শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে যে এই যে তৈরি হয়েছিল যে সংকীর্তন দল তৈরি হয়েছিল সেটিও যেন শ্রীরামকৃষ্ণের সমন্বয় মূর্তির যেন দ্যোতক। ধীরে ধীরে তিনি দুর্বল হতে শুরু করলেন এবং অবশেষে 27 আশ্বিন শনিবার 1318 বঙ্গাব্দ 14 অক্টোবর 1911 সাল দুপুরবেলা 1:55 মিনিটে তার মহাপ্রয়াণ ঘটে। বয়স হয়েছিল কিন্তু মাত্র 68 বছর। ঠিক এরকমভাবে শ্রীরামকৃষ্ণ দেবের চরণে
দীপ নির্বাপিত হয়েছিল দেবেন্দ্রনাথ মজুমদার, আমাদের পরবর্তী জীবন আরও একজনকে কেন্দ্র করে। আমরা এই যে আজকে আলোচনা শুরুতে বলছিলাম না, আমাদের মনে হয় যে একজন শুধুই ভালো একজন শুধুই খারাপ হলে যেমন হয় না, যেমন শুধু ভালো শুধু খারাপ দিয়ে মানুষ তৈরি হয় না, ঠিক সেরকম যে খারাপ তাকে সবাই বর্জন করে, ঈশ্বর তার দিকে ফিরেও তাকায় না, এই যে আমাদের একটা ধারণা আছে, এটিকে সম্পূর্ণ মিথ্যে করা হয়েছিল যার জীবনে। যার জীবন আমাদের কাছে ভীষণভাবে প্রেরণা দেয়, আমরা সবাই আমাদের ছেড়ে গেলেও সবাই আমাদের কাছ থেকে সবাই যদি আমাদের থেকে মুখ ফিরিয়েও নেন, ভগবান যে কখনো আমাদের দিক থেকে মুখ ফেরান না, এটি যিনি তার জীবনে অভিনয় করে দেখিয়েছেন। আজ যার পূর্ণ আবির্ভাব দিন, তিথি না আজকে পূর্ণ আবির্ভাব দিন, সেই গিরিশচন্দ্র ঘোষের জীবনী আজকে আমরা পড়ব। গিরিশচন্দ্র ঘোষ প্রসঙ্গে বলতে গিয়ে রামকৃষ্ণ পুঁথি ভারী সুন্দর একটি অংশ বলেছেন, কালীর মন্দিরে আমি আপনার মনে উপবিষ্ট হেনকালে দেখি নিরখিয়া, আইল মূরতি এক নাচিয়া নাচিয়া, কেবাসে যখন আমি জিজ্ঞাসিনুতায় কহিল ভৈরব মুই আইনু হেতায়, কিবা প্রয়োজন তারে পুছিলে আবার উত্তর করিল কার্য করিব তোমার, গিরিশ আমার কাছে আসিবার পর দেখিনু ভৈরব সেই তাহার ভিতর। এটা হচ্ছে পুঁথিকার ব্যাখ্যা করছেন শ্রীরামকৃষ্ণ এবং গিরিশ ঘোষের মানস দর্শনের গল্প। তিনি দেখেছিলেন যে এমন সময় কালীর মন্দিরে মা কালীর মন্দিরে একজন সে যেন গিরিশ ঘোষ হাঁটতেন যেভাবে খুব দুলকি চালে হাঁটতেন, তার হাঁটাটাই নাচের মতো মনে হতো, এবং নাটক করতেন তো তার কথাবার্তা তার শব্দ বসা সব কিছুর ভেতরে নাটকের খুব প্রভাব ছিল। সেই কারণে এই যে পুঁথি লেখা হয়েছে, এই যে পুঁথিটা যে এত ড্রামাটিক, তার কারণ হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ আমাদের অক্ষয় কুমার সেনকে ট্রেনিং দিয়েছিলেন কেমন করে কোনো ঘটনাকে খুব ড্রামাটিকভাবে প্রেজেন্ট করতে হয়। এই কারণে দেখবেন আমরা যদি খুব ভালো করে পুঁথির ঘটনাগুলো পড়ি, তত্ত্বের কথা বাদ দিই, ঘটনাগুলো পড়ি, সেই ঘটনাগুলো এমনভাবে বর্ণনা করা হয়েছে চোখ বন্ধ করলে আপনি আমি প্রত্যেকেই ঘটনাগুলো দেখতে পাই। নাট্যকার যেমন সাধারণ গল্পকে নাট্যরূপ দেওয়ার সময় একবারে চিত্রপটে আঁকার মতো করে দেন, ঠিক সেই রকমভাবে এখানে বলা আছে। গিরিশ ঘোষ তার কাছে এলেন, তাকে শ্রীরামকৃষ্ণ জিজ্ঞেস করছেন তুমি কে? গিরিশ ঘোষ তাকে বলেছিলেন ভৈরব মুই আইনু হেথায়, ঠাকুর বলেছিলেন কি প্রয়োজন তোমার, গিরিশ বলেছিলেন কার্য করিব তোমার, তোমার কাজ করবার জন্য আমি এসেছি। পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণ যখন তাকে দেখেন তখন তার ভেতরে সেই ভৈরবের ভাবটি এটি দেখেন। ঠিক এই ভৈরব রূপ দর্শনের কথা লীলা প্রসঙ্গেও আছে, এটি আপনারা লীলা প্রসঙ্গে প্রথম ভাগ গুরুভাব পূর্বার্ধে এখানে পাবেন। সেখানে শারদানন্দজি উল্লেখ করছেন পরমহংসদেব দক্ষিণেশ্বরের কালীমাতা মন্দিরে ভাবসমাধিতে একদিন তাহাকে ঐরূপ দেখিয়াছিলেন। গিরিশচন্দ্র ঘোষকে আমরা জানি তিনি মহাকবি নাট্যকার নট, কিন্তু শ্রীরামকৃষ্ণ সঙ্গে তিনি পরিচিত তার একনিষ্ঠ ভক্তি এবং ঠাকুরের অহেতুক কৃপার অপূর্ব নিদর্শন স্বরূপ। শ্রীরামকৃষ্ণকে অবলম্বন করে গিরিশ ঘোষের জীবন যেরকমভাবে মহিমান্বিত হয়েছিল এবং গিরিশকে অবলম্বন করে গিরিশচন্দ্রকে অবলম্বন করে শ্রীরামকৃষ্ণ যেরকমভাবে শ্রীরামকৃষ্ণ লীলাগীত যেরকমভাবে মানুষের জীবনে প্রচারিত এবং প্রকাশিত হয়েছিল, এটি একটি অনুপম সম্পদ হয়ে আমাদের কাছে থেকেছে। গিরিশচন্দ্র ঘোষের জীবন বুঝতে গেলে যেরকম শ্রীরামকৃষ্ণকে বাদ দেওয়া যায় না, সেরকম শ্রীরামকৃষ্ণের অহেতুকী কৃপা এটি অনুভব করতে গেলে গিরিশচন্দ্র ঘোষকে বাদ দিয়ে কোনো রকম হয় না, দুজনে একে অপরের সঙ্গে অপরিহার্য। ঠাকুরের চেয়ে 8 বছরের ছোট ছিলেন, 1844 সালে তার জন্ম, 18 ফেব্রুয়ারি সোমবার, আর বাংলায় তারিখটা ছিল 1250 সালের 15 ফাল্গুন। তার বাবা নীলকমল ঘোষ 13 নম্বর বসুপাড়া লেনে, এখন যে বাড়িটা আপনারা দেখেন যে খণ্ডাংশ রয়েছে সেই বসুপাড়া লেনে বাস করতেন। তার প্রপিতামহ রামলোচন ঘোষ তিনি এই বাড়িটি তৈরি করেন। তার বাবা নীলকমল ঘোষ তিনি হিসেব রক্ষক ছিলেন, তখনকার দিনে হিসেব রক্ষককে বুক কিপার বলা হতো, এখন যেমন অ্যাকাউন্টেন্ট বলা হয় তখনকার দিনে বুক কিপার বলা হতো, এবং বুক কিপার হিসেবে তিনি ওই সওদাগরি অফিসে কাজ করতেন।
ইংরেজি সওদাগরি অফিসে কাজ করতেন এবং সেখানে তিনি তার বুদ্ধিমত্তা তার সেবা দিয়ে ইংরেজদের বিশেষ ইংরেজ সাহেবদের বিশেষ আস্থা ভাজন হয়েছিলেন। এবং সেই কারণে যেহেতু গিরিশ ঘোষের বাবা আমাদের ইংরেজদের খুব প্রিয় ছিলেন, সেই কারণে তার আয় মন্দ ছিল না, উপার্জন তার কখনোই মন্দ ছিল না। কতগুলো জিনিস তার ভেতরে নীলকমল বাবুর ভেতরে ছিলেন। গিরিশ ঘোষের চরিত্রটা যদি বুঝতে হয় গিরিশ ঘোষের বাড়ির লোকেদের কথা খুব ভালো করে জানতে হবে, কারণ গিরিশ ঘোষের জীবনটা কম্বিনেশন অফ অল ক্যারেক্টার্স, এই এদের সকলের যে চারিত্রিক যে প্রভাব তার যেন একটু 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 নিয়ে গিরিশ ঘোষের সম্পূর্ণ চরিত্রটা তৈরি হয়েছিল। তার ভিতরে যে সাংসারিক বিচক্ষণতা, উদারতা এবং অন্যের জন্য পরের জন্য উপকার করা এবং অন্যান্য যে প্রতীক অন্যকে সেবা করার, এটার জন্য তিনি প্রতিবেশীদের শ্রদ্ধা এবং বিশ্বাসের অধিকারী ছিলেন। গিরিশ ঘোষের ভেতরেও এই দিব্য গুণটি ছিল। মানুষের বিপদে তিনি ঝাঁপিয়ে পড়তেন, তার কাছে অর্থ না থাকলে মানুষের কাছে তিনি ধার করে নিজের জিনিসপত্র বন্ধক রেখেও মানুষের উপকারে তিনি এসেছিলেন। তার মা ভক্তিমতী বৈষ্ণব ভাবাপন্না ছিলেন, রায়মণি দেবী। এর সঙ্গে এই যে গিরিশ ঘোষের যে ধর্মভাব, এই তাই রায়মণি দেবী অত্যন্ত ধর্মশীলা ছিলেন এবং গিরিশ ঘোষের বিস্তার যে এই যে ধর্মভাব, এটি তিনি তার মায়ের কাছ থেকে পেয়েছিলেন। তিনি রোজ সকালবেলা উঠে এই দেবতার স্তব স্তুতি গান গাইতেন। যদিও গিরিশচন্দ্র খুব অল্প সময় তার মাকে পেয়েছিলেন, কিন্তু তার মনের ভেতরে পারমানেন্ট ছাপ পড়ে গেছে। তার মা সকালবেলা উঠে এই যে স্তব স্তুতি গাইতেন, বৈষ্ণব ভিক্ষারীরা যারা আসতেন তাদের ভিক্ষা দিতেন, এই যে প্রভাবগুলো এগুলো তার ভেতরে ছিল। গিরিশের মামা নবীন কৃষ্ণ, তিনি ছিলেন ভাবপ্রবণ, বিদ্যানুরাগী, অধ্যয়নশীল। গিরিশচন্দ্র খুব বেশি লেখাপড়া করেনি, ম্যাট্রিক ফেল গিরিশচন্দ্র, কিন্তু এই যে বিদ্যানুরাগ এটি তিনি তার মাতুলের কাছ থেকে পেয়েছিলেন। তার জ্যাঠামশাই রামনারায়ণ, তিনি ছিলেন একদিকে আমোদ প্রমোদ প্রিয়তা, একদিকে যেমন ছিলেন অমায়িক তেমনি তার সুরাশক্তি ছিল, এইটি গিরিশচন্দ্র তার জ্যাঠামশাইয়ের কাছ থেকে পেয়েছিলেন। গিরিশ এই সকলের কাছ থেকে এই দিব্য গুণগুলি পেয়েছিলেন। আরও একটি দিব্য গুণ পেয়েছিলেন তার বাবার কাকিমা, তিনি খুব ভালো এই রামায়ণ মহাভারতের গল্প বলতে পারতেন। রামায়ণ মহাভারত পুরাণ এই সমস্ত গল্প তিনি পড়ে শোনাতেন এবং রামায়ণ মহাভারত পুরাণের গল্পগুলো তিনি যখন বলতেন তখন চোখের সামনে সেগুলো দেখা যেত, এমন সুন্দর সেসব বর্ণনা ছিল। এই পরবর্তীকালে গিরিশচন্দ্র ঘোষের নাটকও যদি আপনি পড়েন তাহলে দেখবেন গিরিশচন্দ্র ঘোষের নাটকে এই যে একবারে প্রত্যেকটাই নাটকের জন্য লেখা, কিন্তু এমনভাবে লেখা মনে হবে আপনি যদি বইগুলো পড়েন ওই ছবিটা আপনি দেখতে পাচ্ছেন, সে উড়ে যাচ্ছে একদল ওই স্বর্গের দেবতারা, তারা উড়ে যাচ্ছে, তারা গান গাইছে, এই যে সমস্ত কিছু যেগুলো যেন চোখের সামনে আমাদের ভাসতে থাকে, এই যে দিব্য গুণটি এটি তার বাবার কাকিমা তার অন্যতম তার খুড় ঠাকুমা তার কাছ থেকে তিনি এই দিব্য গুণগুলি পেয়েছিলেন। সেই আছে তিনি এমনভাবে বর্ণনা করতেন যে মথুরা গমনের একটি ছবি সেখানে ছিল, সেই মথুরা গমনের গল্প, শ্রীকৃষ্ণের মথুরা গমনের গল্প বলবার সময় তিনি এমন প্রাণস্পর্শী ভাষায় তিনি গিরিশকে বর্ণনা করেছিলেন। গিরিশ তখন তাকে জিজ্ঞাসা করেছিলেন শ্রীকৃষ্ণ কি আবার ফিরে এলেন, তার পিতামহী বলেছিলেন না আর এলেন না তিনি। এই কথাটা গিরিশের হৃদয় এমনভাবে গেঁথে গেছিল, এই শ্রীকৃষ্ণের ফিরে যাওয়ার ঘটনা এমন করে বর্ণনা করা হয়েছিল, তিনি এত বেদনাহত হয়েছিলেন এবং শ্রীকৃষ্ণের বিরহ এমনভাবে অনুভব করেছিলেন, তিনি প্রায় 3 দিন সময় ব্যয় করেছিলেন যে আর তিনি সেই আর শ্রীকৃষ্ণের গল্প শুনতে এসে উঠতে পারেননি। তিনি ছিলেন তার মায়ের অষ্টম গর্ভের সন্তান, তার দাদা মারা গিয়েছিলেন এবং অষ্টম গর্ভের সন্তানের প্রতি তখনকার দিনে এরকম ভাব ছিল যে মায়ের যদি দৃষ্টি পড়ে তাহলে সেই অষ্টম গর্ভের সন্তান মারা যায়। সেই কারণে গিরিশের মা বরাবর গিরিশচন্দ্র থেকে দূরেই থাকতেন। গিরিশচন্দ্র ঘোষ কখনো বুঝতে পারতেন না কেন তার মা তার সঙ্গে দুর্ব্যবহার করেন, কেন তার মা তাকে এড়িয়ে যান। অনেক পরে তিনি এটি শুনেছিলেন তার বাবার কাছে,
একবার গিরিশ ঘোষ, ছোট বালক গিরিশ, তিনি জ্বরে বেহুশ হয়ে গিয়েছিলেন। গিরিশের মনে আছে তার মা তার বাবার কাছে আকুতি নিয়ে বলছেন, তুমি ছেলেটাকে রক্ষা করো, আমি ভয়ে তার দিকে তাকাতে পারছি না, কারণ আমি তো তার মা আর সে আমার অষ্টম গর্ভের সন্তান। যদি আমার পুরো দৃষ্টিতে তার কোনো ক্ষতি হয়। সেই ভয়ে গিরিশচন্দ্রের মা একবারে কাঁটা হয়েছিলেন, তিনি গিরিশকে দূরেই রেখেছিলেন। তিনি বলতেন যে আমি রাক্ষসী, তখনকার দিনে এরকম ভাবনা চিন্তা ছিল যে তাঁর দৃষ্টিতে গিরিশ ঘোষের কোনো ক্ষতি হবে। এর আগে গিরিশ ঘোষের বড় দাদা মারা যান এবং সেই কারণে তার জননীর বিশ্বাস হয়েছিল যে এই যে মারা যে যাওয়া সেটা সবটুকুই তার কারণে হয়েছিল। গিরিশ ঘোষ খুব বেশি দিন তার মায়ের স্নেহ ভালোবাসা পাননি, মাত্র তার বয়স যখন 10 সেই সময় তিনি মাতৃহারা হন। বাল্য জীবনেও তার শিক্ষা দীক্ষা খুব ধীর গতিতে অগ্রসর হতো। তার বাবার একটা অদ্ভুত রোগ ছিল, যখনই দেখতেন কোনো স্কুলে গিরিশের বিদ্যানুরাগ বিশেষ প্রকাশিত হচ্ছে না, সঙ্গে সঙ্গে তিনি স্কুলটা বদলে দিতেন। তার ধারণা ছিল যে বদল করে দিলেই বোধহয় তিনি আবার নতুন করে তার ভেতরে বিদ্যানুরাগ সৃষ্টি হবে, কিন্তু এটা গিরিশচন্দ্র ঘোষের জীবনে একটা সবাই মিলে হাত তুলছেন কি ব্যাপার, চন্দনা নাগ, শ্যামাপ্রসাদ মুখার্জি, হাত তুলছেন কেন? তনিমা অধিকারী, আপনার মাইক্রোফোন অন আছে, এখন আর বলে কোনো লাভ নেই। বারবার বলেও কিছু যখন হচ্ছে না, এই তার সবসময় এই ছিল এই বদলটি যখন, এবং যে কারণে যখনই তার সামান্যতম অসুবিধা হতো সঙ্গে সঙ্গে তার এই বাবাই যে স্কুল বদল করে দিতেন, এতে গিরিশ ঘোষের মধ্যে একটা অদ্ভুত একটা খারাপ দিক আসে। সেটা হচ্ছে এই, তার জীবনে কোনো বাধা এলে তিনি জানতেন সবসময় সেই বাধাটাকে ফেস করতে হয় না, তার বাইপাস কেমন করে বাইপাস করে যেতে হয় এইটাকে তিনি সবসময় বুঝবার চেষ্টা করতেন, এবং যেটি তিনি চাইতেন সেটি তাকে পেতেই হবে, এবং যতক্ষণ না তিনি সেইটিকে পেতেন, যতক্ষণ না তিনি সেটিকে অধিকার করতে পারতেন, ততক্ষণ পর্যন্ত তিনি কোনোভাবেই ছাড়তেন না। একবার তার জ্যাঠা মানে জেঠিমা, তিনি ওই আপনারা অনেকেই জানেন আগেকার দিনে যাদের বাড়িতে সবজি হতো, এখনও সবজি হয়, যেটি দেবতার উদ্দেশ্যে নিবেদন করা হয়, তাতে হয় একটু চুনের ফোঁটা দিয়ে রাখা থাকে, নাহলে কুটো বাঁধা থাকে, ওই খড় দিয়ে বেঁধে রাখা থাকে। গিরিশ ঘোষ দেখলেন যে তাদের গৃহ দেবতার জন্য ওই খড় দিয়ে একটি শশা বেঁধে আছে। একদিন তিনি এসে বাড়িতে এসে খুব কান্নাকাটি শুরু করলেন, তার জল তেষ্টা পেয়েছে, এবং জল তেষ্টা অন্য কোনো কিছুতে নিবারণ করা যাবে না। ওই যে নারায়ণের জন্য বাড়ির যে নারায়ণ আছেন, শ্রীধর জিউ যার নাম ছিল, সেই নারায়ণের জন্য যে কুটো মাধা রাখা আছে, শশাটি আছে, সেটি না খেলে গিরিশচন্দ্র ঘোষের কখনোই সেই জলের তৃপ্তি হবে না। এই অদ্ভুত রকম জেদ তৈরি করে থাকলেন, এবং সবার বাধা উপেক্ষা করে তার বাবা শ্রী শ্রীধর জিউয়ের জন্য নির্দিষ্ট যে সেই শশা সেটি তাকে দিয়েছিলেন। এবং এইভাবে এক জায়গা থেকে আরেক জায়গায়, আরেক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ফলে তার লেখাপড়া কিছু হলো না, কিন্তু কতগুলো জিনিস তার খুব এলো। বলেছি তার সাহিত্য প্রীতি তার বাড়ির বংশ গুরুজনদের কাছ থেকে তিনি পেয়েছিলেন, এবং এই সাহিত্য প্রীতির ফলে তিনি যেমন বিভিন্ন রকমের পুরাণ কাব্য গ্রন্থ পড়া শুরু করেছিলেন, তেমনি বিভিন্ন রকমের এই আখড়াই, হাফ আখড়াই, এইসব যে গান, এগুলোর যে কবিতার যে অংশ, এগুলোতে ধীরে ধীরে তিনি রপ্ত করছিলেন, এবং তার মায়ের কাছ থেকে যে ধর্ম জীবনটি তিনি পেয়েছিলেন সেটিও যেন ধীরে ধীরে বিকশিত হতে থাকে। মাত্র 14 বছর, 10 বছর বয়সে তিনি তার মাকে হারিয়েছেন, মাত্র 14 বছর বয়সে তিনি তার বাবাকেও হারান। ফলে গিরিশচন্দ্র ঘোষ, আমরা যেন অনাথ না ভাবি, গিরিশচন্দ্র ঘোষ নিজেকে খুব স্বাধীন মনে করলেন। তার বাবার বুদ্ধির ফলে তিনি জানতেন এই সন্তানের হাতে যদি সম্পদ পড়ে তাহলে এই সম্পদ সম্পূর্ণভাবে অরক্ষিত হয়ে যাবে, এই সম্পত্তি আর কিচ্ছু থাকবে না। সেই কারণে তিনি বুদ্ধি করে সমস্ত সম্পত্তির এক্সিকিউটর তার দিদিকে করে গেছিলেন, কৃষ্ণ কিশোরী, এবং তার যত্নে তার সেবায় তাদের সম্পদটি রক্ষা হলো, বাড়ি ঘর দৌড় যা কিছু ছিল সেগুলো রক্ষা হলো, কিন্তু তার দিদির ক্ষমতা হলো না গিরিশকে রক্ষা করে। তখনকার দিন এরকম ছিল, যখনই ছেলে বকে যাচ্ছে তখন তার বিয়ে দেবার ব্যবস্থা হতো,
মাত্র 15 বছর বয়সে, গিরিশ ঘোষের বয়স 15, নবীনচন্দ্র সরকারের কন্যা প্রমোদিনী দেবীর সাথে তার বিয়ের ব্যবস্থা করা হয়। গিরিশবাবু, নবীনচন্দ্রবাবু গিরিশবাবুর বাবার বন্ধু ছিলেন এবং সেই কারণে তিনি ভাবলেন যে তিনিও আরেকটি কোম্পানি, একটি সাহেবি কোম্পানির বুক কিপার ছিলেন, তিনি ভাবলেন গিরিশকে তিনি এবার শাসনের মধ্যে রাখতে পারবেন। কিন্তু গিরিশবাবু আর শাসনের মধ্যে তাকে রাখা গেল না। মায়ের মারা যাওয়ার পর বাবার প্রশ্রয়ে তার যে ওই বাড় বাড়তে শুরু করেছিল সেটাকে আর রাখা গেল না। 1862 সালে তিনি পাইকপাড়া থেকে সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয় থেকে প্রবেশিক্ষা পরীক্ষা দিয়েছিলেন, তাতে তিনি অকৃতকার্য হন এবং তাতেই গিরিশ ঘোষের পড়াশোনা শেষ হয়ে গেল। গিরিশ ঘোষের একটি দিব্য গুণ ছিল, তার একেবারে প্রথাগতভাবে বিদ্যাশিক্ষা না হলেও তিনি খুব পড়াশোনা করতে, অধ্যয়নে তিনি ভালোবাসতেন এবং যখন তিনি অধ্যয়ন করতেন সমস্ত মন প্রাণ উজাড় করে তিনি এগুলি করতেন। বিয়ের সময় যৌতুক বাবদ যে অর্থ তিনি পেয়েছিলেন সেই অর্থ দিয়ে তিনি ভালো ভালো ইংরাজি গ্রন্থ কিনে ফেললেন এবং সেই ইংরাজি গ্রন্থগুলো তিনি দিনের পর দিন বাড়িতে বসে অধ্যয়ন করতে শুরু করলেন এবং তিনি এই অধ্যয়ন করার ফলে তিনি এছাড়াও তিনি বাংলা ভাষায় এত উৎপত্তি লাভ করেছিলেন, সেই ইংরেজি কবিতা থেকে সেগুলো বাংলায় অনুবাদ করা শুরু হয়েছে। যত বড় হতে থাকলেন, যেমন তার সাহিত্য চর্চা বাড়তে থাকলো, সেই সঙ্গে তার তিনটি গুণ একটু একটু করে বিকাশিত হলো। একটি হচ্ছে পান্দোষ, দুই হচ্ছে স্বেচ্ছাচারিতা, আর তিন হচ্ছে হটকারিতা। সমস্ত বিষয়ে তিনি যেন এরকম ছিলেন এবং ক্রমাগত যে বখাটে দল ছিল, পাড়ার যে বখাটে দল, সেই দলের তিনি নেতা হলেন এবং সেই নেতা হওয়ার ফলে তিনি যেমনি সাপুরের সঙ্গে তিনি বান খেলতেন, তিনি যেমন পাড়ায় কোনো ভণ্ড সন্ন্যাসীকে শাস্তি দিতেন, ঠিক সেই রকম যার কেউ চিকিৎসা করার ছিল না, যাকে কেউ দাহ করার ছিল না, তাদেরও তিনি সেবা করতেন। পাড়ার লোকেরা তারা সবাই তার কাছ থেকে সেবা নিতেন এবং তারা বিশ্বাস করতেন পাড়ায় যদি কেউ বিপদে পড়ে তো গিরিশ ঘোষ আর তার সেই বখাটের দল এসে সবার আগে তাদেরকে উদ্ধার করবেন। কিন্তু তারা গিরিশ ঘোষ এবং তার দলের প্রতি এতটুকু বিশ্বাসী ছিলেন না। ধীরে ধীরে তিনি তার শ্বশুর মশাইয়ের চেষ্টায় তিনি প্রথমে সৌদারগড়ি অফিসে শিক্ষানবিশ রূপে কাজ শুরু করলেন এবং পরে চাকরি করেন। চাকরি করেছিলেন 25 বছর বয়স অবধি। এই তখনকার দিনে একটা অদ্ভুত জিনিস শুরু হয়ে গেছে, বড়লোকদের বাড়িতে যাত্রা পালা হতো কিন্তু সেই বড়লোক বাড়িতে কাউকে ঢুকতে দেওয়া হতো না। আপনাদের যদি সুযোগ হয় কখনো কলকাতায় এলে দেখবেন এই কি বেশ বলে শিবকৃষ্ণ দায়েদের বাড়িতে এখনো যদি ঠাকুর দালানটা দেখা হয় তাহলে ঠাকুর দালানে গেলে আপনারা দেখতে পাবেন, যাতে তাদের বাড়ির মেয়েরা বসতে পারে তাই পদ্মফুলের মতো বারান্দাগুলো তৈরি করা হতো। এই পদ্মফুলের মতো বারান্দাগুলো দোতলে গেলে বোঝা যাবে, সেই বারান্দা এমন করে তৈরি করা আছে ওই বারান্দায় যদি মেয়েরা বসে নিচের উঠোনের যাত্রাও দেখে মেয়েদের কিচ্ছু দেখা যাবে না, মায়েদের আব্রুও রক্ষা হবে, অথচ তারা খুব ভালো করে যাত্রাপালাও দেখতে পারে। এই জামাপুকুর রাজবাড়িতে এখনো আছে সিমেন্টের তৈরি করা খড়কড়ি, সাধারণত আমরা কাঠের খড়কড়ি দেখি কিন্তু সিমেন্টের তৈরি করা সেই ঝরোকা লাগানো আছে, সেই দোতলা থেকে দোতলার বারান্দায় বসে মেয়েরা একতলার সেই যাত্রাপালা নাটক অভিনয় এগুলো দেখতে পেত। কিন্তু এইসব জায়গায় সাধারণ মানুষের প্রবেশ ছিল না, সেই কারণে গিরিশচন্দ্র ঘোষ এই তার বন্ধু সঙ্গী সাথীদের নিয়ে শুরু করলেন সাধারণের জন্য যাত্রা থিয়েটার করা। 1867 সালে তিনি প্রথম হাত পাকাতে থাকেন, তখনও তিনি লিখতে পারেন না, সদমিষ্ঠা নাটক, মধুসূদনের সদমিষ্ঠা নাটক অভিনয় হচ্ছে কিন্তু গিরিশচন্দ্র ঘোষ প্রথম হাত খুললেন এই সদমিষ্ঠা নাটকের গান লিখে। সদমিষ্ঠা নাটকে যতগুলি গান আছে সব গিরিশচন্দ্র ঘোষের লেখা। ধীরে ধীরে এই শখের যাত্রাপালা থেকে একেবারে প্রফেশনাল যাত্রাপালা শুরু হলো, কারণ তখনকার দিনে স্ত্রী চরিত্রে অভিনয় করার জন্য আর পুরুষদের খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেই কারণে বারাঙ্গনাদের নিয়ে আসা হলো এবং বারাঙ্গনাদের আনলে যেহেতু পয়সা করে দিতে হতো তাই প্রফেশনাল থিয়েটারের কাজকর্ম শুরু হলো, পেশাদারি দল, এবং তিনি সব রূপে অবতীর্ণ হয়েছেন, থিয়েটারের অধ্যক্ষ, অভিনেতা,
নাট্যকার এবং নাট্যাচার্য। তিনি শেখাতেন এবং নিজেও অভিনয় করতেন। প্রথম দিকে দীনবন্ধু মিত্র, মাইকেল মধুসূদন দত্ত, এমনকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস কিংবা নবীনচন্দ্র ঘোষের লেখা যে কাব্য, সেই কাব্যগুলিকে নাট্যরূপ দিয়ে নাটক করা হতো। গিরীশ ঘোষ সেই সমস্ত নাটকের সব জায়গাতেই গান রচনা করেছিলেন। সুরারোপ তিনি করেননি, কিন্তু গান রচনা করেছিলেন। কিন্তু এই তার মনে হতে থাকলো এবার তার নাটকে সম্পূর্ণভাবে একবারে উৎসর্গ করে দেওয়া দরকার নিজের জীবনটাকে। যেহেতু সওদাগরি অফিসে চাকরি করেন, তাই সওদাগরি অফিসের কাজটা না ছাড়লে তিনি সম্পূর্ণ মন প্রাণ তার নাটকে দিতে পারছেন না। মাত্র 25 বছর বয়সে তিনি এই সওদাগরি অফিসের কাজ ছেড়ে দিলেন। এতে তার জীবনে একটা সংকট তৈরি হলো। অফিসে যান বা না যান, মাঝে মাঝে যান, তিনি প্রত্যেক মাসে কিছু না কিছু মাইনে পেতেন। তার একটা স্থায়ী উপার্জন ব্যবস্থা ছিল, যেটা আর পরবর্তীকালে আর হলো না। কিন্তু তার নিজের লেখা নাটক শুরু হলো, তিনি অভিনয় করা শুরু করেন। প্রথম তার অভিনয় হয় 12 ফেব্রুয়ারি 1873 খ্রিস্টাব্দে কৃষ্ণকুমারী নাটক, যাতে তিনি ভীমসিংহের চরিত্রে অভিনয় করেন। তার না অভিনয় এত ভালো হয়েছিল যে নাটোরের রাজা তাকে সেই তলোয়ার সহ পুরো রাজপোশাক উপহার দেন। কিন্তু এমন নির্লোভী ছিলেন গিরিশচন্দ্র ঘোষ, তিনি তার যাবতীয় উপহার, যাবতীয় কিছু এই থিয়েটারের উন্নতিকল্পে, থিয়েটারের কাজের জন্য তিনি দিয়ে দিতেন। অবশেষে ধীরে ধীরে তিনি একটু একটু করে সম্পূর্ণ মন প্রাণ থিয়েটারে দেওয়া শুরু করেন এবং প্রতাপচাঁদ জহুরি তার অনুরোধে 100 টাকা বেতনে প্রথম থিয়েটারের ম্যানেজারের কাজ শুরু করেছিলেন। সেই সময় তিনি অনেক জায়গাতে একসঙ্গে নাটকের থিয়েটারের এই অধ্যক্ষতা করেন। তিনি সেই সমস্ত বিভিন্ন জায়গায় তাদের নেতৃত্ব দান করা শুরু করলেন। তার বন্ধু বান্ধবরা ধীরে ধীরে একত্রিত হতে থাকলেন এবং তিনি তাদের দিয়ে নাটকের দল তৈরি করেন। অমৃতলাল বসু তাদের মধ্যে অন্যতম। এদের সকলের নেতৃত্বে তারা যখন স্টার থিয়েটার শুরু করেন, এবং গিরীশ ঘোষের চাহিদা তখন ভীষণ রকম, স্টার থিয়েটার তৈরি হচ্ছে, গৃহ নির্মাণ হবে এবং গিরীশ ঘোষের নিজস্ব যাত্রা নিজস্ব থিয়েটার তৈরি হবে, এমন সময় এমারেল্ড থিয়েটারের যিনি মালিক গোপাললাল শীল, তিনি গিরীশ ঘোষকে বললেন যে সেখানে যদি 350 টাকা মাইনে আর 20,000 টাকা এক্সট্রা বোনাস, এই নিয়ে তিনি যদি তার থিয়েটারের দায়িত্ব না নেন, তাহলে যে স্টার থিয়েটার তৈরি হচ্ছে সেটি সম্পূর্ণ তিনি ধ্বংস করে দেবেন। স্টার থিয়েটারকে তিনি এত ভালোবাসতেন যে তিনি তার প্রস্তাবে রাজি হলেন। শুধু তাই নয়, তার যে রোজগার সেই 350 টাকা এবং 20,000 টাকা বোনাস তিনি সেই স্টার থিয়েটারে সম্পূর্ণ দিতে থাকলেন। এমারেল্ড থিয়েটারে তিনি কাজ করেছিলেন এবং 1887 সালে তার কাজ শুরু হয় এবং 1889 সালে তিনি এমারেল্ড থিয়েটার ছেড়ে স্টার থিয়েটার আবার যোগদান করেন। কিন্তু সবাই তাকে ওই ব্যবহার করে নিয়েছিলেন, কেউ তাকে সেই রকমভাবে ভালোবাসেননি। কিন্তু তাই বলে এই জাতীয় রঙ্গমঞ্চে গিরীশের অবদান কখনো ছোট করে দেখা যায় না। অমৃতলাল বসু গিরীশচন্দ্র সম্পর্কে বলতে গিয়ে বলেছিলেন, গিরীশচন্দ্র জাতীয় রঙ্গমঞ্চের জনক, বাংলার নাট্যশালার পিতৃত্বের গৌরবের অধিকারী একা গিরীশচন্দ্র, ইহার খুড়ো জ্যাঠা আর কেহ কোনোদিন ছিল না। গিরীশচন্দ্রের নেতৃত্বেই আমরা এখন যে প্রফেশনাল থিয়েটার দেখতে পাই, এই প্রফেশনাল থিয়েটারের জনক হলেন গিরীশচন্দ্র ঘোষ। এটাকে এর আগেও কেউ ছিল না, তাই পরেও কেউ ছিল না, তাই বলছেন এর জ্যাঠা খুড়ো কেউ কোনোদিন ছিল না। তিনি অমানসিক পরিশ্রম করে গিরীশ এগুলোকে চালু করতেন। এই সময় তিনি তার যে ওই মানুষজনকে সেবা করার যে প্রভাব, সেইটি তার মনের ভেতরে সব সময় ছিল। মানুষের চিকিৎসা করার জন্য তিনি হোমিওপ্যাথিক চিকিৎসা শিখেছিলেন এবং এইভাবে তিনি নানা মানুষকে সেবা করতেন। কিন্তু ধর্ম সম্পর্কে তিনি সম্পূর্ণ বিমুখ ছিলেন। তার বাবাকে তিনি বড্ড ভালোবাসতেন, সেই কারণে বাবার উদ্দেশ্যে তিনি পিতৃতর্পণ করতেন, জলদান করতেন। তিনি বলতেন, জল দিই কিন্তু কি জানি সত্যি যদি বাবার কোনো কাজ হয়। তিনি বিশ্বাসই করতেন না যে এই দেবতা এবং এদের ওপর নির্ভর করে কোনো জীবনযাপন হয়। পাড়ার লোকেরাও এই কারণে গিরীশকে নানাভাবে
মানে ব্যতিব্যস্ত করে রাখত। একদিন সকালবেলা একবারে সম্পূর্ণ মাদকাসক্ত মদ্যপান করে এসেছেন গিরিশচন্দ্র। তিনি দেখলেন তার বাড়ির সামনে একটি দুর্গা মূর্তি কেউ রেখে গেছে। সেই গিরিশচন্দ্র কুঠার দিয়ে সেই দুর্গা মূর্তিকে একবারে টুকরো টুকরো করে ফেললেন। সন্ধ্যের মধ্যে সমস্ত দুর্গা মূর্তিটিকে ভেঙে টুকরো টুকরো রূপান্তরিত করে দিলেন। তারপরে সেই সমস্ত টুকরোগুলোকে গঙ্গায় দেওয়া হলো। এইরকম তার ভাবনা চিন্ত সেই সময় ছিল। এরপরে তার জীবনে একের পর এক মৃত্যু এসেছে এবং তাকে একদম ভেঙে চুরে তছনছ করে দিয়েছেন। 1868 সালে যে কৃষ্ণ ভামিনী দেবী, যিনি মায়ের মতো সন্তানের মতো গিরিশচন্দ্রকে মানুষ করেছেন, সেই কৃষ্ণ ভামিনী দেবী মারা যান। তার কিছুদিন বাদে তার ছোট ভাই কানাইলাল মারা যান। তারপরে তার একমাত্র ছেলে এক মাস বয়সে মারা যায়। এর আরও 7 বছর পরে তার ছোট ভাই ক্ষীরোদচন্দ্র, তিনিও মারা যান। এরপরে তার স্ত্রী সে 1 বছর সূতিকা গৃহে থাকার পর তিনিও 1874 সালে তিনি মারা যান। এই একের পর এক মৃত্যু গিরিশচন্দ্র ঘোষকে ভেঙে চুড়ে তছনছ করে নিয়েছেন। তিনি ভুলেও ভগবানকে ধরার চেষ্টা করেননি, কিন্তু 3টি জিনিস দিয়ে তিনি নিজেকে সোজা করে রেখেছিলেন। 1 হচ্ছে সাহিত্য চর্চা, 2 হচ্ছে কাব্য প্রণয়ন, আর 3 হচ্ছে সুরাপান। এই 3টিতেই গিরিশচন্দ্র ডুবে গেছিলেন। দ্বিতীয়বার তিনি দ্বারক পরিগ্রহ করেন। তার দ্বিতীয় স্ত্রী আসার পর সংসারে সামান্য পরিবর্তন হলো, সংসারে স্ত্রী ফিরে এলো, কিন্তু গিরিশচন্দ্র ঘোষ তার সুরাপানের অভ্যাস থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারেননি। যত দিন যেতে থাকলো ঈশ্বর ঈশ্বর ভাবনা, এগুলো থেকে তিনি ধীরে ধীরে যেন অনেক দূরে চলে যাচ্ছিলেন। একবার ওই ভাগলপুরে তিনি একটা কোম্পানির কোনো একটা কাজে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে একটি বদ্ধ গুহার মধ্যে ঢুকে পড়েন, যেখান থেকে কোনোভাবে তারা বেরোতে পারছিলেন না। তার বন্ধুরা, তারা সেই মধুসূদন নারায়ণের চিন্তা করছিলেন, তার কাছে প্রার্থনা করছিলেন, এবং গিরিশ ঘোষকে খানিকটা বাধ্য হয়ে সেই মধুসূদনের প্রার্থনা করতে বলেন, এবং তারপরে তারা সেই বিপদ থেকে রক্ষা করেন। মধুসূদন গিরিশচন্দ্র বেরিয়ে আসার পরে তিনি বলেন, রাজে, তোমাদের অনুরোধে তোমাদের চেষ্টায় আমি এটা করলাম বটে, কিন্তু আমি তখনই ভগবানকে ডাকবো যখন আমি অন্তর থেকে বিশ্বাস করে তার নাম নিতে পারবো। এই মৃত্যু ভয় থেকে উদ্ধারের জন্য দেবতাকে বাঁচা, দেবতাকে স্মরণ করা, এটি কখনোই আমার ভেতরে হবে না। গিরিশ ঘোষ ধীরে ধীরে অনুভব করলেন বাংলার দর্শক ধর্মপ্রাণ দর্শক। দেবদেবীদের পালা, দেবদেবীদের নাটক যদি না হয় সে থিয়েটার কখনো থাকবে না। তাই ধীরে ধীরে অনিচ্ছা সত্ত্বেও তিনি একটু একটু করে এই দেবদেবীদের জীবন নিয়ে নাটক রচনা করা শুরু করলেন, এবং যখন এসব নিয়ে ধীরে ধীরে চর্চা করছেন তার মনের ভেতরে একটু একটু করে পরিবর্তন হতে থাকলো। এই সময় গিরিশচন্দ্র ঘোষের জীবনে একটা অদ্ভুত কাণ্ড ঘটল। সেটা হচ্ছে তার দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ হওয়ার পরে তার বিসূচিকা রোগ হয় এবং তার প্রাণ সংশয় হয়। যখন তিনি অনুভব করতে থাকেন মৃত্যু তার একেবারে মানে শিয়রে দণ্ডায়মান, তখন তিনি এক অদ্ভুত সুন্দর দেবী দর্শন করেন। কাস্তা পেরে কাপড় পরে দাঁড়িয়ে আছেন সেই দেবী। তিনি ধীরে ধীরে স্নেহপূর্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছেন, এবং গিরিশ ঘোষের জ্ঞান ফিরলে তার মুখে একটুখানি কিছু প্রসাদের মতো দিয়ে দিয়েছিলেন। পরবর্তীকালে গিরিশের যখন সত্যিকারের জ্ঞান ফিরে এসেছিল তখনও সেই মিষ্টির স্বাদ তার ছিল। এই দেবীকে তিনি অনেক অনেক বছর পরে তিনি তাকে দেখেন, কিন্তু গিরিশ ঘোষের এই ঘটনা ঘটার পরে ধীরে ধীরে কেমন করে শিবের প্রতি তার আসক্তি বাড়ে এবং তারকেশ্বরের তারকনাথের প্রতি তার ভালোবাসা জাগতে থাকে। প্রতি বছর প্রতিবার তিনি শিবরাত্রি ব্রত করতেন, এবং যখনই তার জীবনে সংশয় উপস্থিত হতো তখনই তিনি তারকনাথের উদ্দেশ্যে প্রার্থনা করতেন যে আমার সংশয় ছেদন করো, হয় আমায় গুরুর উপদেশ ব্যতীত সংসার ছেদন যদি না হয় তুমি আমার শিব, তুমি আমার গুরুরূপে এসো। এমন সময় 1884 সালের অগস্ট মাসে বঙ্গরঙ্গালয়ে এক নতুন নাটক এসে উপস্থিত হল, চৈতন্যলীলা। সেই চৈতন্যলীলা নাটক দেখে মানুষ একবারে মুগ্ধ হয়ে গেছিলেন। এক বৈষ্ণব বাবাজি
চৈতন্যলীলা দেখে শ্রী গিরিশচন্দ্র ঘোষকে তার বাড়িতে এসে তাকে অনেক প্রশংসা করবার জন্য এলেন। এসে দেখলেন গিরিশচন্দ্র ঘোষ বোতলে করে কিছু খাচ্ছেন। তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কি কিছু ওষুধপত্র খাচ্ছেন? বলছেন, না বাবাজি, আমি মদ্যপান করছি। সেই বাবাজি শোনা মাত্র এইরকম চৈতন্যলীলা রচয়িতা এরকম মাতাল এ দেখেই তিনি পালিয়ে গেলেন। কিন্তু এক অন্যরকম একটি অভিজ্ঞতা হলো, তারিখটা তার জীবনে খুব ইম্পর্টেন্ট, সেটা ছিল 21শে সেপ্টেম্বর 1884 সাল। সেদিনকে ভগবান শ্রীরামকৃষ্ণদেব স্টার থিয়েটারে চৈতন্যলীলা দেখতে এলেন এবং চৈতন্যলীলা দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন। যখন গিরিশচন্দ্র ঘোষ শুনলেন যে স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব এসেছেন, তিনি দ্রুত গেলেন তাকে অভ্যর্থনা জানানোর জন্য। তিনি যে মুহূর্তে তাকে প্রণাম করতে যাবেন, দেখলেন তার আগেই ঠাকুর তাকে নমস্কার করে উঠেছেন। দেখে গিরিশবাবু আবার প্রণাম করলেন, ঠাকুর তাকে আবার নমস্কার করলেন এবং প্রত্যেকবার ধীরে ধীরে গিরিশচন্দ্র দেখতে থাকলেন ঠাকুর যেন একটি করে অতিরিক্ত, একটি করে বেশি প্রণাম করেছেন তার থেকে, তিনি যেন কোনোভাবেই তার সঙ্গে পেরে উঠছেন না। তখন তিনি শান্ত হয়েছিলেন। পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলতে গিয়ে গিরিশচন্দ্র ঘোষ লিখেছিলেন, রাম অবতারে ধনুর্বাণ নিয়ে জগৎ জয় হয়েছিল, কৃষ্ণ অবতারে জয় হয়েছিল বংশী ধ্বনিতে, আর রামকৃষ্ণ অবতারে জয় হবে প্রণাম অস্ত্রে। এই প্রণাম অস্ত্রে তিনি পরাজিত হয়েছিলেন এবং পরাজিত হওয়ার পরে তিনি ঠাকুরকে গ্রহণ করেছিলেন। ঠাকুরকে তিনি ভেতরে নিয়ে গিয়ে বসিয়েছিলেন। শুধু তাই নয়, একজন পাখাওয়ালা নিযুক্ত করে, তিনি সেদিনকে সুস্থ ছিলেন না তাই তিনি বাড়ি ফিরে যান। কিন্তু এটি তার প্রথম দর্শন না, এটি তার তৃতীয় দর্শন। প্রথম দর্শন হয়েছিল তার বসুপাড়ার দীননাথ বসুর বাড়িতে। সেখানে ইন্ডিয়ান মিরর পত্রিকার পত্রে তিনি দেখেন, সেখানে ছাপা হয়েছে দক্ষিণেশ্বরে পরমহংসদেব দীননাথ বসুর বাড়িতে আসবেন। তখন গিরিশচন্দ্র ঘোষ আর্ত, গিরিশচন্দ্র ঘোষ তার খুব রকম জিজ্ঞাসু হয়ে আছেন, তাই তিনি শ্রীরামকৃষ্ণ দর্শন করতে সেখানে আসেন। সেইখানে তার মনে হলো ব্রাহ্মরা আবার এক পরমহংসকে ঠাউরেছে, তাদের ব্রহ্মকে নিয়ে হচ্ছে না, একজন পরমহংসকে ঠাউরেছে। সেই পরমহংসদেবের উপদেশ নিতে এসে তিনি দেখলেন ওই দীননাথ বসু বলরাম বসুদের বাড়ি সেখানে এসেছেন। তিনি দেখলেন সন্ধ্যার সময় একজন সেজ বাতি জ্বালানো শুরু হয়েছে, এমন সময় ঠাকুর বলছেন সন্ধ্যা হয়েছে। তিনি বুঝতে পারেন ঠাকুর তখন গভীর ভাব সমাধিতে মগ্ন। গিরিশ ভাবলেন, ঢং দেখো, সন্ধে হয়েছে, সম্মুখে সেজ জ্বলছে, তবু ইনি বুঝতে পারছেন না যে সন্ধ্যা হয়েছে কিনা। এই হচ্ছে তার প্রথম দর্শন দীননাথ বসুর বাড়িতে। পরবর্তী বলরাম বসুর বাড়িতে তার দ্বিতীয় দর্শন হন এবং সেই গল্প থেকে আমরা আগামী দিন শুরু করব। শ্রীরামকৃষ্ণদেব তার জীবনে অদ্ভুতভাবে এসে উপস্থিত হয়েছিলেন। যখন তিনি চৈতন্যলীলার মধ্যে চৈতন্যলীলা দেখে তার মানুষজন যখন প্রশংসা করছে, যখন তিনি সেটা দেখছেন, কিন্তু অবতার তার ভেতরে এসে আসল নকল এক দেখ বোধ হলো তার, এই রকম কখনো কোনো রিমার্ক তিনি শোনেননি। তার বিশ্বাস হলো যে তার সাহিত্য প্রতিভা মানুষের ভেতরে দেবতার আবির্ভাব ঘটাতে পারেন। এরপরে অনেক পরে একদিন তিনি গিয়েছিলেন, এটি সম্ভবত রামচন্দ্র দত্তের বাড়িতে, এটি সিক্সথ দর্শন হয়। সেখানে ঠাকুর ওই গান গাইছেন, নদে টলমল করে গৌর প্রেমের হিল্লরে, সেইখানে নাচ হচ্ছে আর গান গাইছেন তিনি। এমন সময় ভক্তেরা সেই ভাব সমাধিতে মগ্ন শ্রীরামকৃষ্ণের পায়ের ধুলো নিচ্ছেন। তখনও গিরিশচন্দ্রের মন তার দাম্ভিকতা এবং গর্বে পূর্ণ হয়ে আছে। তার ভক্তিবাদী মন তাকে বলছে শ্রীরামকৃষ্ণের পায়ের ধুলো নেওয়া উচিত, কিন্তু তার গর্বিত মন, তার দাম্ভিক মন বলছে না, শ্রীরামকৃষ্ণকে পায়ের ধুলার মতো নেবার মতো এমন কিছু হয়নি। কিন্তু হঠাৎ তিনি দেখলেন ঠাকুর তার সামনে এসে দাঁড়িয়ে গভীর সমাধিতে মগ্ন হলেন। তখন গিরিশ ঘোষু সেই সমাধিস্থ অবস্থায় শ্রীরামকৃষ্ণকে স্পর্শ করলেন এবং জিজ্ঞাসা করলেন, আমার মনের বাঁক যাবে তো? ঠাকুর উত্তর দিলেন, যাবে। একবার নয়, দুবার নয়, তিনবার জিজ্ঞাসা করলেন। আগামী দিন আমরা শুনব এই বাঁক খোলা গিরিশচন্দ্রের গল্প। আজ এই পর্যন্ত।
ओम प्रणतानाम प्रसीदत्वम देवी विश्वातिहारिणी त्रैलोक्य वासिनामिड्डे लोकानाम वरदा भव। ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत। श्री रामकृष्णार्पणमस्तु।